আসসালামু আলাইকুম। এক ঝাঁক তরুণে স্বপ্ন দেখছেন ব্রাজিল কোচ। কুড়িগুলো শতদলে ফুটেছে, মুগ্ধতা ছড়াচ্ছে চারদিকে। নতুন একটা প্রজন্মের এমন তেরে ফুঁড়ে উঠে আসা দেখে শিহরিত ব্রাজিল কোচ তিতে। কাতার বিশ্বকাপ সামনে রেখে তরুণ যুবাদের আলো ঝলমলে পারফরমেন্সে সওয়ার হয়ে তিনিও এখন দেখতে শুরু করেছেন ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর স্বপ্ন। ব্রাজিলের নতুন প্রজন্মের মেধাবীদের মধ্যে আছেন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গুয়েস। রিয়াল মাদ্রিদের জার্সিতে গত চ্যাম্পিয়ন্স লিগে দুজনই উপহার দিয়েছেন দৃষ্টিনন্দন ফুটবল। বার্সেলোনায় যোগ দেওয়া রাফিনিয়া, টটেনহাম হটস্পারের স্ট্রাইকার রিচার্লিসন, নিউক্যাসল ইউনাইটেডের প্রতিভাবান মিডফিল্ডার ব্রুনো গুইমারেস, আয়াক্সের বিদ্যুৎ গতির উইঙ্গার অ্যান্টনি এবং আথলেটিকো মাদ্রিদের ক্লান্তিহীন ফরওয়ার্ড ম্যাথিউস কুনহা। এদের বয়স 25 কিংবা তার একটু কম এবং এরা সবাই বিশ্বের শীর্ষমানের খেলোয়াড়দের কাতারে। তিতের বিশ্বাস, এই নতুনদের উপস্থিতি দলে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মানসিকতা ও সামর্থ্য নেইমারের উপর অনেকটাই চাপ কমাবে বিশ্বকাপে। ক্যারিয়ার জুড়ে নেইমার যে ভার বয়ে চলেছেন একা, তা থেকে এবার মুক্তি মিলবে পিএসজির 30 বছর বয়সী তারকা ফরওয়ার্ডের। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকার দিতে বলেন, বিষয়গুলো নিয়ে শিষ্যের সঙ্গে তার কথা হয়েছে। আমার বিশ্বাস, এই তরুণদের আগমন মাঠে ও মাঠের বাইরে নেইমারের জন্য ভালো হবে। তিতে আরও বলেন, একদিন নেইমার আমার দিকে তাকিয়ে বলল, কোচ, এই ছেলেগুলো যারা এসেছে এদেরকে একসঙ্গে মাঠে নামানোটা সত্যি কি মধুর মাথা ব্যথাই না হবে। আগামী নভেম্বরে কাতারে শুরু হবে বিশ্বকাপ। প্রতিটি দল শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নিতে ব্যস্ত, তিতেও আটছেন নানান পরিকল্পনা। বিশ্বকাপে এবার দলগুলো নিতে পারবে 26 জন করে খেলোয়াড়, ম্যাচে বদলি নামাতে পারবেন 5 জন করে। ফলে সব সময় হাতে এনার্জেটিক বিকল্প থাকবে। তিতে তরুণদের সামনে খেলাতে চান এবং নেইমারকে আরও কার্যকরী ভূমিকায়। 2018 বিশ্বকাপে ভালো দল নিয়েও শেষটা ভালো হয়নি ব্রাজিলের। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরেছিল 2-1 গোলের ব্যবধানে। এবার তিতের কোচিংয়ে খেলেছিল ব্রাজিল, এবারও খেলবে তিতের অধীনে। তেলে সান্তানার পর প্রথম কোচ হিসেবে টানা 2টি বিশ্বকাপে ব্রাজিলের দায়িত্বে থাকবেন তিতে। 4 বছর আগের রাশিয়া বিশ্বকাপের অভিজ্ঞতা, প্রাপ্তি অপ্রাপ্তি তার নিজের তো বটেই, তার সহকারীদের সামনেও নিশ্চিতভাবে অনেক ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তিতে নিজেও মনে করেন, কোচ হিসেবে আগের চেয়ে তিনি এখন আরও ভালো। বিশ্বমঞ্চে ভালো করতে মানসিক পরীক্ষায় পাশ করাটাও গুরুত্বপূর্ণ মনে করেন 61 বছর বয়সী এই ব্রাজিলিয়ান কোচ। তিতে মনে করেন, পারফরমেন্সই আসল, এটা মৌলিক বিষয় এবং আমরা সেটা নিয়মিতভাবে ভালোই করি। 2018 সালে রাশিয়ার মতো এবার কাতারেও একই চাপ থাকবে বলে মনে করেন তিতে। কিন্তু এবার তাকে আরও বেশি সাহসী করছে ব্রাজিলের তরুণ ফুটবলাররা। তাদের দায়িত্ব কাঁধে নেওয়ার মানসিকতা আশ্বস্ত করছে ব্রাজিলের কোচকে। এ নিয়ে তিতে বলেন, এই ছেলেগুলো ব্রাজিলের অনূর্ধ্ব 20 দলে দীর্ঘদিন কাজ করেছে। টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছে তারা। এই ছেলেগুলো খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতার এবং তাদের চিন্তাভাবনাও সঠিক পথে আছে। ইউরোপের বড় দলগুলোতে আলো ছড়ানো এই তরুণেরা ব্রাজিলের জার্সির ভার কতটা তা ভালো করেই জানে বলে বিশ্বাস তিতের।